গ্রামীণ সংস্কৃতির একটি অন্যতম অংশ মাটির তৈরি শিল্পকর্ম। শত বছর ধরে মৃৎশিল্প জড়িয়ে আছে গ্রামীণ ঐতিহ্যে। একসময় গৃহস্থালির নানান প্রয়োজনীয় সামগ্রী হিসেবে ব্যবহার হতো মৃৎশিল্প। গ্রামীণ জনপদে মাটির হাঁড়ি পাতিল, কলসি, ফুলদানি, পুতুল, পয়সা জমানোর ব্যাংক, শৌখিন সামগ্রী সহ নানা জিনিসপত্রের কদর ছিল অনেক। সভ্যতার উৎকর্ষে চিরচেনা এই গ্রামীণ শিল্প আজ হারাতে বসেছে। রসুলপুর ইউনিয়নে আসলে দেখা মিলবে গ্রামীণ ঐতিহ্য বহন করা এই মৃৎশিল্পী। মোটামুটি কাজ চলতেছে, কিন্তু পরিমাণ মতে বিক্রি হচ্ছে না। আগে অনেক প্রচুর পরিমাণ বিক্রি হতো, এখন পাতিল বিক্রি হয় না। ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে আছি, বিক্রি পাতিল বিক্রি করা হয় না, তার জন্য অনেক কষ্টে চলাফেরা হয়। এই যে মাটিগুলা যে এই বানাইতো নিয়ে এসে আমরা গ্রামে গঞ্জে বেচতাম, এরপরে নৌকা দিয়ে বেচতাম, এবং এখন প্লাস্টিক জিনিস বাইরে এসে এখন আমরা এটি চলে না, এবং এই গ্রামে নিয়েও চলে না। এরপরে কী কাজ করেছি আমরা পুষে না, মাটির দাম বেশি, কষ্টের দাম বেশি, এবং মাটি অনেক কষ্ট হয় আনতে। এই কারণে আমরা অনেক বাপদাদারা বদ্ধ করে দিছি। আমরা ভবিষ্যতে এটা মনে কই কইরা চলতে পারবো না। যদি সরকারে আমরা কিছু দিত তাহলে এটা আমরা চলিয়া ফেরা যাইতে পারি। এখন আমরা খুব হিমছিম খেতে কষ্ট হইতেছে। খরস্রোতা গোমতী নদীর শাখা বুড়ি নদী ঘেঁষে এই রসুলপুর ইউনিয়ন অবস্থিত। দেবিদ্বার উপজেলা থেকে মাত্র 6 কিলোমিটার পূর্ব উত্তরে এই ইউনিয়নের অবস্থান। রসুলপুর ইউনিয়ন 13.38 বর্গ কিলোমিটার আয়তনের একটি জনপদ। 8টি গ্রাম নিয়ে গঠিত এ জনপদের লোক সংখ্যা 21,898 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 10,411 জন ও মহিলার সংখ্যা 11,487। এ ইউনিয়নের পূর্ব এবং উত্তরে রয়েছে ইউসুফপুর, পশ্চিমে নবীপুর ও দক্ষিণে সুবিল ইউনিয়ন। 70% শিক্ষার হারের এই ইউনিয়নে রয়েছে 2টি উচ্চ বিদ্যালয়, 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 4টি মাদ্রাসা। রয়েছে 39টি মসজিদ ও 9টি মন্দির। বিদ্যালয়গুলোর মধ্যে গোপালনগর উচ্চ বিদ্যালয় ও আবদুল্লাপুর হাজি আমির আলী উচ্চ বিদ্যালয় এ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে বহুকাল থেকে। এ ইউনিয়নে ধর্মীয় শিক্ষায়ও ব্যাপক ভূমিকা রাখছে রসুলপুর দারুল সুন্না ইসলামিয়া মাদ্রাসা। রসুলপুর ইউনিয়নে রয়েছে 4টি মৌজা। মৌজাগুলো হল গোপালনগর, খাইয়ার, জীবনপুর ও ঝিনাইয়া। এ ইউনিয়নে রয়েছে 2টি হাট। এ অঞ্চলের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পশরা সাজিয়ে পণ্য বেচা বিক্রি করে এই হাটে। এখানে রয়েছে কামার, কুমার ও জেলেপাড়ার মতো কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই ইউনিয়নে রয়েছে প্রায় 200 বছরের পূর্বে জমিদার ভারত রায়ের পুরনো জমিদার বাড়ি। জমিদার ভারত রায় তৎকালীন সময়ে এই অঞ্চলের বিচার কার্য পরিচালনা ও বিচারের রায় দিতেন এই বাড়িতে বসে। এই বাড়িতে বসে তিনি খাজনাও আদায় করেছেন। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত। এছাড়াও গোপালনগরে রয়েছে জমিদার ছানি মোহাম্মদ ভূঁইয়ার জমিদার বাড়ি। বর্তমানে এই বাড়িতে ছানি মোহাম্মদ ভূঁইয়ার স্বজনরা বসবাস করে আসছেন। এই ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান। তিনি 1958 সালের 21শে জানুয়ারি এই ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৃষি ও প্রবাসী আয় ছাড়াও ব্যবসা বাণিজ্যেও বেশ এগিয়ে রয়েছে এই অঞ্চলের মানুষ। দিগন্ত জোড়া বিস্তৃত অবারিত সবুজ ফসল আর নয়নাভিরাম রসুলপুরের প্রকৃতির রূপকে সাজিয়েছে আপন মহিমায়। নদী মানে অনেক উন্নত মানের নদী ছিল। নদী দিয়ে মানে অনেক নৌকা আসা যাওয়া করতো, মানুষ অনেক সুবিধা পাইত। আর পশ্চিমের নদীর হচ্ছে বুড়ি নদী, মানে রসুলপুরে মানে মানুষের অনেক সুবিধা ছিল। এখন এটা মানে ইয়া হওয়াতে, সুরুজ গেট হওয়াতে অনেক মানুষের অচল হয়ে গেছে। পানিয়ে ফসলে সব কিছুই মানে অসুবিধা হয়ে গেছে।